हरे कृष्ण राधे राधे राधा कृपा 56 यूट्यूब चैनल पक्ष থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসে অনন্ত কোটি ধন্যবাদ ও প্রণতি জ্ঞাপন রেখে আজকের আপনাদের সামনে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব। তো আজকের হরিকথা আলোচ্য বিষয় হলো যম দ্বিতীয়া বা ভাইফোঁটা 2024। এই ভাইফোঁটা বা যম দ্বিতীয়া কবে পালিত হবে, এই ভাই দ্বিতীয়ার মহত্ব কী এবং ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার মন্ত্র কী, এই সমস্ত বিষয় আমরা আজকে জানব। তো 2024 সালের 3রা নভেম্বর এবং বাংলার 17ই কার্তিক এই যম দ্বিতীয়া বা ভাই দ্বিতীয়া পালিত হবে। তো এই ভাইফোঁটা কী? তো ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়া হল হিন্দুদের দ্বারা পালিত একটি উৎসব। এটি কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাই দুজ। তো এই দেখুন, আমরা ভাইফোঁটা বলি, ভাই দ্বিতীয়া বলি, কিন্তু বিভিন্ন জায়গায় এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। যেমন পশ্চিম ভারতে এই উৎসব ভাই দুজ নামে পরিচিত, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে ভাই বীজ বলা হয়। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে ভাইফোঁটাকে ভাই টিকা বলা হয় এবং অন্যান্য জায়গায় যম দ্বিতীয়া নামেও এটি পরিচিত। এটি ভাই বোনের অকৃত্রিম ভালোবাসার বন্ধন। বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে। তো ভাই বোনের বন্ধনের জন্য দুটি উৎসব খুবই পরিচিত, এক হচ্ছে রাখি বন্ধন আর এক হচ্ছে ভাইফোঁটা। তো রাখি বন্ধনের দিনে বোনেরা ভাইয়ের বাড়িতে যায়, বাপের বাড়িতে গিয়ে ভাইকে রাখি পরায়। আর ভাইফোঁটার দিনে ঠিক উল্টো হয়, ভাইফোঁটার দিনে যারা ভাই তাদেরকে, বিবাহিত যারা বোন তাদের বাড়ি গিয়ে বোনের কাছ থেকে ফোঁটা নিতে হয়। কারণ সেদিন বোনের বাড়িতে বোনের হাতে বোনের মানে রান্না করা অন্ন সেবা করলে একটা বিশেষ ফল পাওয়া যায়, সেটা পরে বলবো। তো এই দিন ভাইদের উচিত বোনের বাড়িতে গিয়ে বোনের হাতে ফোঁটা নেওয়া। তো এই ভাই ফোঁটা দেওয়ার দুটো মন্ত্র প্রচলিত আছে, একটা বাংলা একটা সংস্কৃত। আমি বাংলা মন্ত্রটা প্রথম বলছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা, যম যৌবনা দেয় যমরে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটি বাংলা মন্ত্র। তো একটা সংস্কৃত মন্ত্র আছে, এই মন্ত্র সহযোগেও কিন্তু ভাইকে ফোঁটা দেওয়া উচিত, কারণ যত মন্ত্র মানে সংস্কৃত প্রশস্ত, বেশি প্রশস্ত হয়। সংস্কৃত মন্ত্রটি হল ভাত স্তব ললাটি হং দদামি তিলকং শুভম অত পরং যম দ্বারে মায়া দত্তং হি কণ্ঠকম। ভাত স্তব ললাটি হং দদামি তিলকং শুভম অত পরং যম দ্বারে মায়া দত্তং হি কণ্ঠকম। এটি হলো সংস্কৃত মন্ত্র। তো দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র দিয়ে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা প্রদান করতে পারেন। তো এই ভাইফোঁটা খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে ভাইফোঁটার সময়টা হচ্ছে সকাল থেকে দেওয়া যাবে। তো 2024 সালের 2রা নভেম্বর অর্থাৎ 16ই কার্তিক সন্ধ্যা 6টা 50 মিনিটে দ্বিতীয়া লাগছে। তো রাত্রিবেলা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার বিধান কিন্তু নেই, দিনের বেলা দিতে হবে। তাই
16ই কার্তিক বা 2রা নভেম্বর ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে আমরা 17ই কার্তিক বা 3রা নভেম্বর দেবো। 3রা নভেম্বর এই দ্বিতীয়া তিথি, শুক্লপক্ষের কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, রাত 8টা 15 মিনিট ছাড়ছে, অর্থাৎ সকাল থেকে রাত 8টা পর্যন্ত দ্বিতীয়া আছে। তো সকাল থেকে সারাদিনের মধ্যে যে কোনো সময় দেওয়া যেতে পারে, তো যত প্রভাত সময় দেওয়া যাবে ততই শুভ। যে কোনো পূজা শুভ কাজ যত সকালে করা হবে তত কিন্তু শুভফল প্রদান করে। তাই সকাল সকাল ভোরবেলা স্নান করে সকাল সকাল যদি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া যায় অতীব মঙ্গল সাধিত হয় ভাইয়ের। বোনেদের উচিত সকাল সকাল ভাইয়ের কপালে ফোঁটা প্রদান করা। তো এই ভাইফোঁটার মহত্ব কিন্তু আরও আছে, ভাইফোঁটার প্রকৃত মহত্ব শাস্ত্রে কীভাবে উল্লেখ করেছে সেটা আমরা এখন শ্রবণ করব। শাস্ত্রে কি বলছে এই ভাইফোঁটার বিষয়ে, শাস্ত্রে কি বলা হচ্ছে? ভাইফোঁটা বা যম দ্বিতীয়া কার্তিক শুক্লা দ্বিতীয়াতে মধ্যাহ্ন সময়ে যমে অর্চনা করবেন, অর্থাৎ কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়াতে দ্বিতীয়া তিথিতে তিথিতে মধ্যাহ্ন দুপুরের বেলায় যম দেবের অর্চনা করবেন। শাস্ত্রে বলা হচ্ছে ওই দিন যমুনায় স্নান করলে আর তাকে যম পরিদর্শন করতে হয় না, কারণ যম মহারাজের ভগ্নী হচ্ছেন, বোন হচ্ছেন যমুনা, যমুনা মহারানী। তো ওই দিন যদি যমুনায় স্নান করা হয় তাকে আর যম পরিদর্শন করতে হয় না, যম মহারাজ তাকে যমপুরী যা থেকে মুক্ত করেন, তাকে তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন। তো যমুনা দেবী হচ্ছেন কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, বৃন্দাবনের যত শ্রীকৃষ্ণের যত লীলা সবই কিন্তু যমুনার তটে সাধিত হয়েছিল। তো যারা এই সময় বৃন্দাবনে যা সৌভাগ্য লাভ করবেন, কার্তিক মাসে তীর্থবাস, যে কোনো তীর্থে বাস খুবই মহত্বপূর্ণ। তো কার্তিক মাসে যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন, আপনারা কৃপা করে এই যম দ্বিতীয়ার দিনে যমুনায় স্নান করবেন, তাহলে আপনাদের আর যম পরিদর্শন করতে হবে না। তো শাস্ত্রে আলো আরো লেখা আছে, হে দ্বিজ, এই দিনে স্বীয় গৃহে আহার করা বুদ্ধিমানের কর্তব্য নয়। যেটা আগে বলেছিলাম যে রাখি বন্ধনে বোনেরা ভাইয়ের বাড়িতে এসে রাখি পরায়, আর ভাই পরার দিনে ভাইদের বোনের বাড়িতে গিয়ে ফোটানো উচিত, কেননা সেটা এখন বলছি, শাস্ত্রেরাই বলেছে এই দিনে স্বীয় গৃহে আহার করা বুদ্ধিমানের কর্তব্য নয়। এই ভাই ফোটার দিনে ভাইদের কিন্তু নিজে নিজে নিজের বাড়িতে আহার করা কর্তব্য নয়, বোনের বাড়িতে গিয়ে আহার করতে হয়। সস্নেহে খুব স্নেহের সঙ্গে ভগ্নীর হাতে আহার করতে হয়। তবে একটা বিষয় খুবই জানার প্রয়োজন, তো এই কার্তিক বা দামোদর মাসে আমিষ বর্জন, আমিষ খাওয়া বর্জন করা হয়েছে, কারণ শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে আমিষ গ্রহণ করলে, মাছ মাংস গ্রহণ করলে পরের জন্মে তাকে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করতে হয়। তো এই কার্তিক মাসে ভাইয়ের ভাই তার বোনের বাড়িতে গিয়ে সেবা করবে শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু সেই দিনে যদি কোনো ভাই তার বোনের বাড়িতে গিয়ে মাছ মাংস সেবা করে, সেখানে কিন্তু বোনের হাতে সেবা করলেও কিন্তু মঙ্গল সাধিত হবে না, অমঙ্গল সাধিত হবে। শাস্তি যেমন বিধান আছে, তো বিধান একটা সঠিক নিয়মে করতে হবে, বোনের বাড়িতে গিয়ে সেবা করলেই যে মঙ্গল হবে তা নয়, সাত্বিকার সেবা করতে হবে। বোন যদি সাত্বিকার প্রস্তুত করে ভগবানের ভোগ নিবেদন করে, সেই ভগবানের প্রসাদ যদি তার ভাইকে প্রদান করেন, তো বোনের হাতের সেই মহাপ্রসাদ, বোনের হাতের প্রদত্ত সেই ভগবানের মহাপ্রসাদ সেবন করে ভাইয়ের অতীব মঙ্গল সাধিত হয়, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। বলছে ভগ্নী ভগ্নী হস্ত বস্তু, ভগ্নী হস্ত বস্তু, ভগ্নীর হাতের বস্তু অন্ন পুষ্টপ্রদ। এই দিন যদি ভগ্নীর হাতের রান্না করা অন্ন গ্রহণ করা হয়, সেটা আমাদের পুষ্টি প্রদান করে, ভাইয়ের পুষ্টি প্রদান করে, মঙ্গল সাধিত করে। ওই দিনে বিধানে ভগ্নীদিগকে দান করিবে, বোনের বাড়িতে গিয়ে ভাই
বোনের হাতে ফোঁটা নেবেন, বোনের হাতে আহার সেবা করবেন, কিন্তু ভাইয়েরও একটা কর্তব্য আছে, বোনকে কিছু না কিছু উপহার প্রদান করা। কারণ কিছু না দিয়ে কিছু নেওয়া অপরাধ। তাই বোনকে কিছু উপহার, কোনো শাড়ি গয়না দিয়ে তাকে সন্তুষ্টি প্রদান করতে হবে। বলছে, যতগুলি ভগ্নী থাকে সকলেরই অর্চনা করবে। যত ভগ্নী, যত মানে যে ভাইয়ের যে কটা ভগ্নী আছে সবাইকে সন্তুষ্টি প্রদান করতে হবে, কিছু না কিছু দিয়ে তাদের অর্চনা করবে। সহোদরা, সহোদরার অভাবে বৈমাত্র্য ভগ্নী পূজনীয়। নিজের ভাগ্নি, নিজের বোন যদি না থাকে, খালি জ্যাঠিত খুড়তুতো যে সমস্ত বোন আছেন, দিদি আছেন, তাদের বাড়িতে গিয়েও কিন্তু ফোটানো উচিত, তাদের উপহার দিয়ে তাদের সমাদর করা প্রয়োজন। শাস্ত্রে এটা বিধান দিয়েছে। শাস্ত্রে আরো লিখিত আছে, যে তিথিতে ভগিনী কালিন্দী সৌহার্দ্য সহকারে সমন রাজকে ভোজন করাইয়াছিলেন, সেই তিথিতে ভগ্নীর হস্তে আহার করিলে বিপুল ঐশ্বর্য ও ধর্ম ধন লাভ হয়। কারণ এই যম দ্বিতীয়ার দিন স্বয়ং যমুনার আর এক নাম কিন্তু কালিন্দী, স্বয়ং কালিন্দী বা যমুনা তার সৌহার্দ্য ভাই যমরাজকে নিজের হাতে সেবা করিয়েছিলেন, ভোজন করিয়েছিলেন। আর এই তিথিতে যদি আমরা পৃথিবীলোকে, এটা দেবলোকের কথা বলা হচ্ছে, যমুনা আর যমরাজ এনারা হচ্ছেন অন্য লোকের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যারা পৃথিবী লোকে আছি, এই পৃথিবী লোকে থেকে যদি কোনো বোন এই জম দ্বিতীয়ার দিনে যদি তার ভাইকে সেবা করান, সেই তিথিতে ভগ্নী হস্তে আহার করিলেন, আর পৃথিবী লোকে যদি আমরা এই জম দ্বিতীয়ার দিন ভাইফোঁটার দিন বোনের হাতে সেবা করি, তাহলে কি হবে, বিপুল ঐশ্বর্য হবে এবং ধর্ম ধন আমাদের লাভ হবে, ধর্ম লাভ হবে এবং ধন আমাদের লাভ হবে। তো এইভাবে যদি আমরা যম দ্বিতীয়া পালন করি সঠিক নিয়মে, আমাদের অতীব মঙ্গল সাধিত হবে। এইভাবে যম দ্বিতীয়া পালন করা সকলের কর্তব্য, এটি শাস্ত্রের বিধান। হরে কৃষ্ণ, শাস্ত্রের বিধান। এই শাস্ত্রের বিধান অনুসারে আমাদের যম দ্বিতীয়া পালন করতে হবে, তাহলে কিন্তু আমাদের অতীব মঙ্গল সাধিত হবে। তো যারা এই রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেল প্রথম দেখছেন, আপনারা কৃপা করে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। এবং যারা ইতিপূর্বে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং ভগবানের কাছে আমি আপনাদের মঙ্গল কামনা করি। ভগবান যেন আপনাদের মঙ্গল বিধান করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কৃপাবার একটা লাইক দেবেন, লাইক করলে অন্যান্য ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো। এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, তো সেই মতামতের উপর কিন্তু আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হব। যদি আপনারা অন্যান্য কোনো ধর্মীয় বিষয়ক ভিডিও পেতে চান, কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের মতামতের উপর আমি অন্যান্য ভিডিও তৈরি করতে চেষ্টা করব। এবং এই ভিডিওটি আপনারা অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করবেন, এর দ্বারা অন্যান্য ভক্তগণ আপনাদের দ্বারা উপকৃত হবে। আপনাদের দ্বারা যে উপকৃত হবে, এর জন্য কিন্তু আপনারা ভগবানের কাছ থেকে একটা বাড়তি কৃপা লাভ করবেন। এই পর্যন্ত আমি হরিকথায় বিশ্রাম রাখলাম। বাঞ্চাকল্প তরুর্ভস্য কৃপা সিন্ধুব্য এবচ পতিতানাং পাবনেব্য সর্ব বৈষ্ণবেব্য নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের দণ্ডবত প্রণতি জ্ঞাপন রেখে আজকের ভাইফোঁটা বিষয়ক দ্বিতীয় পাঠ আমি আপনাদের সামনে শোনাতে চাই।
তো এই ভাইফোঁটা কিভাবে পৃথিবীতে প্রচলিত হলো? তো সূর্যদেবের যমজ সন্তান ছিলেন যম ও যমুনা। দুজন যখন বড় হলেন, দুজন নিজেদের থেকে অনেক দূরে চলে গেলেন। যখন বড় ছিলেন, ছোটবেলা থেকে একসঙ্গে ছিলেন, কাছাকাছি ছিলেন। যখন দুজন বড় হলেন, অনেক দূরে চলে গেলেন। একসময় যমুনার ইচ্ছে হলো ভাইকে দেখার। অনেকদিন ভাইকে দেখেননি, তাই খুব মন খারাপ করলো। ভাইকে দেখার ইচ্ছে হলো, তাই যমুনা ভাইয়ের কাছে আমন্ত্রণ জানালেন তার কাছে আসার জন্য। তাই যমুনার আমন্ত্রণে ভাই যমরাজ যমুনার কাছে আসলেন এবং ভাইকে অনেকদিন পর দেখার পর খুশিতে ডগমগ হলেন। তখন যমুনা ভাইয়ের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে আরতি করে ভাই যমরাজকে যমরাজের কপালে চন্দনের ফোঁটা দিলেন এবং তাকে সন্দেশ, মিষ্টান্ন ইত্যাদি সেবা করিলেন। তো এই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি। তো এই তিথিকে স্মরণ করে, এই তিথিকে মনে করে আজও কিন্তু পৃথিবী লোকের সমস্ত ভাই বোনেরা এই তিথি পালন করে। বোনেরা ভাইয়ের কপালে তিলক পরান এবং যম মহারাজ প্রতি বছর এই দিন যমুনার কাছে তিলক নেওয়ার জন্য পৃথিবী লোকে আসেন। তো যমুনা পৃথিবী লোকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী হয়ে থাকার পর যম মহারাজকে উনি ওটা দিয়েছিলেন। আর সেই যমুনাকে, যমুনা যমের এই ভাইফোঁটার কে স্মরণ করে আজ পৃথিবীর নরনারী, পৃথিবীর ভাই বোনেরা এই তিথি পালন করেন। তো ভাইয়ের কপালে তিলক বা ফোঁটা দেওয়ার বিশেষ কিছু নিয়মকানুন আছে, এগুলো আমরা জানব। আগের ভিডিও আমি অনেক নিয়ম বলেছি, কিছু বাড়তি নিয়ম এখানে আমি বলবো। তো ভাইফোঁটার দিন সকালবেলা ভাই ও বোনেরা স্নান করে নতুন বস্ত্র পরিধান করবে। তারপর বোনেরা চন্দন কাঠ জল দিয়ে ঘষে সেই চন্দন বামাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইয়ের কপালে ঠোঁটে তিনবার ফোঁটা দেবে মন্ত্র সহযোগে। মন্ত্রটি আমি আগের ভিডিওয়ে বলেছি। এরপর বোনেরা ভাইয়ের মাথায় ধান ও দূর্বা রেখে দূর্বা রাখবে। এই সময় শঙ্খ বাজানো হয় এবং উলুধ্বনি করা হয় বা করা উচিত। তারপর বোন তার ভাইকে আশীর্বাদ করবে। বোন ছোট হলে ভাইকে প্রণাম করবে আর ভাই বোনকে আশীর্বাদ করবে। তারপর ভাইকে মিষ্টি খাওয়ানো রীতি আছে। ভাইও বোনকে কিছু না কিছু উপহার দেবে। ভাইয়ের দীর্ঘ জীবনের কামনায় বোন সকাল থেকে উপোস থাকবে এবং ভাইও উপোস থাকবে। এবং এই ভাইফোঁটার কাজ সম্পন্ন হলে ভাই বোন দুজনে উপোস ভঙ্গ করবে। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, ভাইফোঁটার দিন চন্দনের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর হয় এবং দীর্ঘায়ুর সঙ্গে সঙ্গে সুখ সমৃদ্ধি লাভ করে। জ্যোতিষশাস্ত্র মতে টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকবে এবং বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। তো এইভাবে বসার একটা রীতি আছে। এইভাবে যদি ভাই বোনেরা বসে এই ভাইফোঁটার কাজ সম্পন্ন করে, তাহলে উভয়ের মঙ্গল সাধিত হয়। তো আসন পেতে ভাইকে বসতে দিতে হবে, যেভাবে বসার বিধান দেওয়া হয়েছে সেভাবে বসবে। টিকা লাগানোর এবং ভাইয়ের হাতে টিকা, বোন তার ভাইয়ের কপালে টিকা লাগাবে এবং ভাইয়ের হাতে
লাল সুতা বেঁধে দেবেন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করবে এবং তার দীর্ঘায়ু কামনা করবে, যেটা যমুনা যম মহারাজকে করেছিলেন। যম মহারাজ আসার সঙ্গে সঙ্গে যম মহারাজকে প্রদীপ জ্বালিয়ে আরতি করেছিলেন যমুনাজি। তো বাম হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে এবং ঠোঁটে চন্দন ও মধু দিয়ে তিনবার ফোঁটা দেবে পণ এবং একটি মন্ত্র বলবে। মন্ত্র সহযোগে ফোঁটা দিতে হবে, মন্ত্র ছাড়া ফোঁটা দিলে কোনো কাজ হবে না। তো মন্ত্রটি আমি আগের ভিডিওয়ে বলেছি। তো এই নিয়মগুলো আগের ভিডিওয়ে বলা হয়নি বলে বাড়তি ভিডিওটি করতে হলো। তো এখানে আমি এই হরিকথার বিশ্রাম রাখছি। বাঞ্চা কল্প তরুণ বস্য কৃপা সিন্ধু বায়ু বাচ্য পতিতা নাং পাবনে সর্ব বৈষ্ণবে নমো নমঃ।